বন্ধুরা, পূর্ব ভারতের দোল আর উত্তর ভারতের হোলি দোরগোড়ায়। সুতরাং আজ আমি গাজর দিয়ে তৈরি একটি আইটেম আপনাদের করে দেখাবো, সেটা হলো গাজরের মালপোয়া। এখানে দুধ আর গাজর নিয়ে নিয়েছি, এই দুটোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। দুধ অতটুকুই নেব যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। এরপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি গরম অবস্থায় একটু দাবিয়ে দিচ্ছি, এরপরে মিক্সিতে পুরোটা পেস্ট করে নেব। এবার প্রথমে দুধ নেব, দুধের মধ্যে আমি হাফ টিস্পুন সুজি নেব আর 4 বা 5 চামচ মতো চিনি দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখব। গাজরের পেস্টটা খুব ভালো হতে হবে। আমরা সবাই জানি গাজর সব বয়সের জন্যই ভালো। এই মালপোয়াটা ছোট বাচ্চাদেরও করে দেবেন, দেখবেন ওরা খুব খুশি হয়েই খাবে। আধা ঘন্টা ভেজানোর পর এবার আমি এর মধ্যে আটা মিশিয়ে দেব। 3 টেবিল স্পুন আটা নিচ্ছি। এরপরে একটু বেকিং সোডা নেব, এটা কিন্তু বেকিং পাউডার না, শুধু বেকিং সোডাই নেব। বেকিং সোডার পরিমাণটা দেখুন, হাফ টিস্পুনের মতো বা এর চেয়ে কম আপনারা নিতে পারেন। এরপরে এর মধ্যে গাজরের ব্যাটারটা দিয়ে দেব। আর প্রথমে তো আমি 4 থেকে 5 চামচ চিনি দিয়েছি, এরপরে আরও 5 থেকে 6 চামচ চিনি দিয়ে নেব। আমরা এটাকে এমনিই খেতে পারি, তবে যদি বাচ্চাদের দিতে চান এর মধ্যে একটু বাটারস্কচ বা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবেন। আমি বাটারস্কচ এসেন্স অ্যাড করলাম। এবার একটা লোহার কড়াইয়ে ঘি নিয়ে নেব। ঘিটা গরম হলে এর মধ্যে মালপোয়ার ব্যাটারটা থেকে ব্যাটার নিয়ে আমি একটু ছেড়ে দেব। এটা খুব নরম হয়, সুতরাং বাচ্চাদেরও খেতে কোনো অসুবিধা হবে না। উল্টোনোর আগে একটু দেখে নেব উল্টোনো যায় কি না। না, এটা নিজের থেকে যখন নিচের দিকটা ছেড়ে দেবে তখনই উল্টাবো। এবার উল্টে দেব। আমি আজকে আপনাদের আপ্পম প্যানেও এই ব্যাটারটা দিয়ে করে দেখাবো, যাতে যারা কম ঘি কম তেল খায় তারাও যাতে খেতে পারে। এবার আপ্পম প্যান গ্যাসে বসিয়ে দিলাম, এতে কিছু ঘি দিলাম খুব অল্প পরিমাণ। এর মধ্যে আমি সেই ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এর মধ্যে ফিল্ড আপ করে দেব। খুব বেশি ভরে ভরে দেবেন না, তাহলে ছড়িয়ে যেতে পারে। আপনারা এটা বাড়িতে করে দেখুন, ভালো লাগবে আপনাদের। একটা হেলদি ভার্সন মালপোয়ার আমি করে দেখালাম। এই পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে রইলাম, কমেন্ট অবশ্যই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। এবার আমি একটু দেখছি উল্টোনো যায় কি না। হ্যাঁ, এবার উল্টোনো যাবে, আমি উল্টে দিলাম সবগুলোই। এগুলোকে 1-2 দিন আপনারা ফ্রিজের বাইরেও রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না, তবে বেশি দিন রাখা যাবে না।
দেখুন আমার মালপোয়াটাও তৈরি আর সুইট ক্যারট আপ্পেগুলোও তৈরি। আবার দেখা হবে। সবার জন্য রইল শুভ দোল উৎসবের শুভেচ্ছা এবং হ্যাপি হোলি।